কিরে হঠাৎ করে এত ধোঁয়া আসলো কোথেকে? আরে ডামে হয়তো কেউ খড়কুটা পুড়াচ্ছে। ঘরের মধ্যে কেমন যেন একটা গন্ধ। তোদেরকে বললাম না যে আমার মামারা কেউ থাকে না, বন্ধ ঘর, এই জন্য গন্ধ জমছে আর কি। দাদা আমি জানলাগুলো খুলে দিচ্ছি। এবার ঠিকঠাক। তুই যে বললি তোর মামারা অনেকদিন ধরে বাইরে থাকে, কিন্তু ঘরে কোনো ধুলাবালি নাই, বিছানাও কেমন পরিপাটি, দেখে তো মনে হয় এখানে মানুষজন থাকে। কি কোস কেমনে? সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। আরে বেটা আমার নানা নানিরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। আচ্ছা বুঝলাম, কিন্তু তারা তো আর এখানে থাকে না তাই না? এতদিনে তো এখানে মাকড়সার বাসা টাসা হয়ে যাওয়ার কথা। ইঁদুর তেলা পোকা মাকড়সা নিশ্চয়ই বিছানা পরিষ্কার করে এর উপরে ঘুমায় না। কি যাতা ভাবতেছিস? পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আমাদেরই তো ভালো হয়েছে, আমরাই তো থাকবো। তাছাড়া যদি এখানে কেউ থাকে তাহলে তো আমাদেরকে ডাকবেই। আর কোনো সমস্যা নাই, এটা তো আমার মামার বাড়ি। চল আমরা আগে ফ্রেশ হয়ে নিই, চল এসব যাতা ভাবিস না তো। একদম টাটকা খাবার খাইলাম বাইরে, ভাই কি টেস্ট সবুজ। ঢাকায় গেলে তো আর ঢাকার খাওয়ান প্যাডে ঢুকবো না রে। বলছিলাম না একদম ফ্রেশ। আহ এই জন্যে আমি গ্রামে বিয়ে করবো, টাটকা বউ, টাটকা বউয়ের সাথে টাটকা শাক সবজি মাছ ফ্রি। তুই কি গ্রাম ঘুরতে আসছিস নাকি মেয়ে দেখতে আসছিস? দুইটাই। সবুজ হ্যাঁ, ব্লুটুথ স্পিকারটা আনছিলাম না? হ্যাঁ শাইনের ব্যাগেই তো। বাইর কর, আজকে নাচা গানা হবে। চলবে একদম, চল। ভালো দেখে একটা গান ছাড়। ছাড় ভালো একটা গান ছাড়। আমরা এনে বেড়াইতে আসছিলাম আম্মু। আপনি কে দয়া করে বলবেন প্লিজ।